গাইস, এদিকটা তো পুরো মেঘ আর ওদিকটাতে দেখো রোদ, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। কি দারুণ লাগছে দেখতে, দেখো আর এদিকে সবাই জমে গেছে, আইসক্রিম হয়ে গেছে, দেখো তোমাদের ঠান্ডা লাগছে। এই যে হচ্ছে সেই বাগডোগরা এয়ারপোর্ট যেখানে আমরা নেমেছিলাম কালিম্পং এ আসার পর। ও সরি, ওটা সাইনবোর্ড ছিল। আমরা সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে নেপাল বর্ডার। কোন দিকটা নেপাল বর্ডার? তো গাইজ, আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ সাইনবোর্ড। তো জায়গাটা কিন্তু দারুণই, এখানে সবকটা জায়গাই যা দারুণ। আমি দেখাচ্ছি তোমাদের একটু কাছে গিয়ে। তো এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে মিরিক হয়ে সাইট সিন করতে করতে যাব। তো এই জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, ওয়েদারটা খুব ঠান্ডা। একটু আগেই দেখতে পেয়েছো তোমরা, আমরা বরফ পুরো একদম ফিল করেছি, বরফ বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ দারুণ জায়গা। তো চলো এখন আমরা নেব মোমো। তো গাইজ, এখানে একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে নুডলস টুডলস নিয়ে যাচ্ছে। তো আমরা এখন যাবো মোমোর দোকানে। মোমো আয়, তো একটু মোমো খেয়ে যেতে হবে, দার্জিলিং থেকে ছেড়ে চলে যাচ্ছি। একটু মোমো না খেলে শান্তি লাগবে না। মোমো আছে কিতনে কারকে প্লেট? 80 চিকেন দু প্লেট দিয়ে দিয়ে বেড়েঙ্গে নেই, ও গাড়ি মেলে চলে যায়। সুপ দে তো, আপ সুপ তো সুপ নেই না, ঠিক আছে। প্লেট কাগজ কা প্লেট মে দিচ্ছি না, নেই উসমে পড়াও। হ্যাঁ হ্যাঁ, গাড়ি মে খাতে খাতে চলে যায়গে না ইসলে। তো গাইজ, এই যে সস নিচ্ছি আমরা, হ্যান্ডমেড সস। আর এদিকে মোমো, মোমো একদম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। দেখি পেলে পেমেন্ট কর লেতে, পেমেন্ট কর লেতে। তখন মনে হচ্ছে এক চা। তো আমি আবার মোমো অত ভালো খাই না, তো তার জন্য আমি চাটাই বেশি প্রেফার করি ঠান্ডার জায়গায় গিয়ে বিশেষ করে। তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চা কফি আমার বেশ ভালো লাগে, আর ঠান্ডা জায়গায় গেলে তো একটা অন্যরকম মানে ভালো লাগা থাকেই। তো তোমার ভাই এদিকে ছোলা মাখা নিয়ে নিচ্ছিল ওর জন্য, আমি আবার খুব একটা ভালো খাই না। আর একটা কথা তোমাদের বলি, যেটা হচ্ছে তোমরা অনেকেই অনেকে না দু একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমরা এরকম টাইপের হোটেলে কেন ছিলে, বা অনেকে খারাপভাবেও বলেছো কথাটা। তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এজেন্সির মাধ্যমে গেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যে আমার যারা গেছিলো তো তারাই ঠিক করেছিল, কিন্তু তারাও বুঝতে পারেনি যে এজেন্সির লোকেরা ওরকম টাইপের রুম দেবে বা কিছু। এই নিয়ে প্রচুর প্রবলেমেও পড়েছিলাম, বাট আমরা অত কিছু শেয়ার করতে চাই না। ব্যাস ভালোভাবে ঘোরাটা হয়ে গেছে, এটাই অনেক। আর নেক্সট বার থেকে আমরা নিজেরাই সমস্ত কিছু ঠিক করব, তো আশা করি এই প্রবলেমগুলো আর আসবে না। দেখো কুটি কুটি দেখতে পাচ্ছ, চা তুলছে সবাই। দেখো উপরে মনে হচ্ছে রেলগাড়ির মতন ছোট ছোট মানুষ। তোমাদের আমি জুম করে আর একটু দেখাই। ওই দেখো কুটি 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 মানুষ দেখা যাচ্ছে। কাজটা খুলবে না পাগল, দেখো পুরো মনে হচ্ছে পিরামিড। এই দেখো পিরামিড মতন লাগছে না দেখতে, চা বাগানটা। বললাম তো কিনে নিয়ে আসো, মানে সাদা সাদা নিয়ে যাও। আমি তোমায় কিনে দেবো, টাকা আবার বয়ে নিয়ে যাও। সো গাইস, আমরা এখন এসেছি মিরিক সাইড সিনে, বাট এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যখন এসেছিলাম তখন অবশ্য হচ্ছিল না, কিন্তু বাবাকে খাওয়ালাম আর বাবানের একটু ঠান্ডা লেগে গেছে, তার জন্য ওয়ার্ম করে দিয়েছে, তো তার জন্য। আর হচ্ছে কি বলবো, আমাদের গাড়ি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, নাপ দেব না, পারলাম না। এটা হচ্ছে তোমার মিরিক লেক,
এটা হচ্ছে লেক সাইড। লেকটা একটুখানি না, এর ভেতরে পার্ক রয়েছে অনেক বড়, কিন্তু পাপান রয়েছে। এই বর্ষায় একটা ছাতা নেওয়া হয়েছে যদিও, কিন্তু দুঃখের বিষয় এইভাবে ঘোড়া একটা বাচ্চা নিয়ে কোনোভাবেই পসিবল না। তো অনেকটা জায়গা ছিল, অনেকটা বড়, ওই পাশে ছোটদের জন্য পার্ক করা আছে, এই সাইডে জায়গা রয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ ভেতরে আর ঢুকিনি, জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য যাই সাইডটা নিয়ে চলে এসেছি। আই লাভ মিরিক ওখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। তো এখনই বেরিয়ে যাবো আমরা, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখান থেকে আমাদের প্রায় 2.5-3 ঘন্টার রাস্তা এখনও শিলিগুড়ি। তো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবো আমরা, ওখানে গিয়ে ওয়েট করবো, কারণ আর সাইট সিন করবো না, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। তো গাইজ চলো, টাটা, আপডেট দিতে থাকবো। তো এখানে সেরকম একটা দেখার কিছু নেই, শুধু আই লাভ মিরিক লেখা আছে, বাট ওখানে যাইনি। তোমরা গেছিলে নাকি? বৃষ্টি হচ্ছে আর কি করে যাবো, ছাতা ফাইনালি ওই ছাতা কিনে নিয়েছে ঘোরার জন্য। তো চলো দেখি, আমিও একটা ছাতা কিনবো, পছন্দ হয়েছে তো দেখি পছন্দ হয় কিনা। কালার দেখতে থাকো তোমরা কী কী কিনি, সবাই শেয়ার করবো। তো আমরা ফাইনালি এখন মিরিক থেকে বেরিয়ে গেছি আর আমাদের সাইড সিন এই ট্রিপের মতন শেষ। তো দীঘায় গিয়ে দেখা হবে, দীঘায় যাচ্ছি, চলো তোমরা এরকম ব্লগগুলো দেখতে পারবে, দীঘায় যাবো। তার জন্য আমরা দুটো ছাতাও কিনে নিয়েছি, ছাতাগুলো তোমাদের দেখাবো বাড়িতে গিয়ে। ছাতার নিচে আমরা হাড়ুডু কাবাডি করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আই লাভ মিরিক। হারিয়ে যাচ্ছি সামনের দিকে। তো গাইস দেখো এখানে রাস্তায় বান্দর দেখতে পেয়েছি, যে বান্দর দুটো ঠিক এরকম টাইপের দেখতে কিছুটা, এরকম টাইপের দেখতে কিছুটা, পুরো মনে হচ্ছে তোর ভাই। এই দেখো সত্যি সত্যি তোমার বড় একটা পুরোপুরি, আমার বড় একটা পুরোপুরি বসে রয়েছে, যে ভিডিও করছে সে। ইয়া পে দেখো তাবু লাগা কে যা রহা হ্যায়, দেখো দেখো রেনকোট নেই লাগতা ইন লোগো কো। তো বাড়ি ফেরার সময় মন খারাপ তো হয়ই ঠিকই, কিন্তু এত সুন্দর হয়ে গেছিল ওয়েদারটা, তোমাদের কি বলবো। আমাদের কলকাতার এদিকে যেরকম গাড়ি চড়তে গেলে আমাদের ভালো লাগে না, বমি পেয়ে যায়, অস্বস্তি লাগে, কিন্তু পাহাড়ি এলাকায় গাড়ি চড়াতেও একটা অন্যরকম আনন্দ। আর তার উপরে যদি একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে, কী যে দারুণ লাগে, মানে কী করে বলবো, মানে মনে হয় যেন গাড়ির মধ্যেই থাকি, এত ভালো লাগছিল। আর যত এদিকটায় আসছিলাম না, তত মানে ভালো লাগাটা যেন কমে যাচ্ছিলো, তো মনে হচ্ছিলো আর একটু সময় থেকে যায়, আর একটু সময় থেকে যাই। তো দারুণ অনুভূতি, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর। আর শিলিগুড়ি ফাইনালি আমরা প্রায় ঢুকেই গেছি, আর শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড গরম পড়ে গেছিলো, মনে হচ্ছিলো যেন কোথা থেকে কোথায় চলে আসলাম। আমরা এখন বাস স্ট্যান্ড প্রায় এসে গেছি, মহানন্দা আসামের নদী, মহানন্দা আসামের। খাচ্ছে মডার্ন ট্রাভেলস। তো চলো আমরা এখন উঠবো, সবাই লাগেজ নিয়ে রেডি, চলো আমি আস্তে 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 আস্তে। তো বাবান দেখো
জানার কাছে বসে বাইরেটা দেখছে আর কি দারুণ না চকচক করছে। বাসটা কিন্তু বেশ সুন্দর, দেখো আগের দিন যে বাসটা এসেছিল সে বাসটাও খুবই সুন্দর ছিল। এখানে সুন্দর সিট করা হচ্ছে আমাদের বাসের পুরো ভেতরটা, এখানে এসি সুইচ করা, চলে এসছে ড্যাড। তো বাবান দেখো উকি মেরে মেরে দেখছে, তুমি ব্যাগটা রেখে যাও, আবার ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছ কেন? ও ভাবে যে তুমি আসছো না কেন, বারবার উকি মারছে। দাদা ভাই যাচ্ছে একটু আখের রস নিয়ে আসতে। দেখো এখানে ম্যাক্স, ট্রেন্ডস, কত শপিং মল, আর সামনে রয়েছে প্যান্টালুনস। এটা কোথায়? ওটা তো জলপাই, এই জলপাইগুড়ি তো, শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি না, কি বললে, শিলিগুড়ি, আমি বললাম শুনেছে সবাই কি বলা হয়। এই জলপাইগুড়ি কোন দিকে তাহলে? দেখো ফটোটা, জলপাইগুড়ি আমার খেতে ইচ্ছা করছে দেখে। মাই ফেভারিট ফ্রুট। এখানে মেলা হচ্ছে, বড় নাগরদোলা রয়েছে, আর পাপান বলছে সাজানো বৈশাখী মেলা 2023 মনে হচ্ছে শেষ হয়ে গেছে। হ্যাঁ লোকজন তো নেই, কিন্তু লোকজন হয়তো কি চালন করেছে কি বাবা মাথায়। বাবান শুধু দেখো চাঁদ মামা দেখছে এখান থেকে, চাঁদ মামা আর আয়াটি দিয়ে যা, চাঁদ মামা আয়াই ঘুমিয়ে পড়েছে। তো তার জন্য বাসে তো বেশিরভাগ বাসই খাবার অ্যালাউ করে না, বাট জানি না হয়তো এই বাসে করবে, তার জন্য ওরা গেছে খাবার আনতে। তো দেখা যাক কি হয় না হয়, জানি না এখনো বাসে খাবো কি খাবো না। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমি চেষ্টা করবো বাড়ি যাওয়া পর্যন্ত শেয়ার করার। আর বাড়িতে পৌঁছাবো হয়তো সকাল 6টা বা 7টা নাগাদ। তো তোমাদের সঙ্গে যতক্ষণ পারবো ব্লগটা কন্টিনিউ করবো, কারণ বোঝোই তো কোথাও থেকে ঘুরে আসলে শরীর একটু টায়ার্ড হয়ে থাকে, তারপরে বাড়ি গেলে তো একদম শরীর ছেড়ে দেবে, তখন ঘুমিয়ে পড়বো। আর যেটুকু যার জন্য যা পারবো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে তো এটাই মনে করো ট্যুরের লাস্ট ব্লগ, তার কারণ এরপর আবার ডেইলি ব্লগ দেবো, আর রেগুলার যেরকম করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সমস্ত ব্লগ তো সবটাই শেয়ার করব। আর অনেক কিছু কেনাকাটা করেছো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, কিছু কিছু তো অলরেডি দেখে নিয়েছো, তোমাদের ব্লগেই দেখে দিয়েছিলাম। দুই মায়ের জন্য কিনেছি কি জ্যাকেট দুটো দেখেছো, আমার জন্য জ্যাকেট কিনেছি দেখেছো, বাট তাছাড়াও আমি টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি যেগুলো আমি দেখাইনি, তো সেগুলো আমি তোমাদের দেখাবো এরপরের ব্লগে। তোমরা অবশ্যই কিন্তু ব্লগগুলো দেখো, আর এইভাবে আমাদের সঙ্গে থেকো, ভালোবাসা দিতে থেকো। তো চলো বেশি কথা বলবো না, তাহলে বাবা উঠে যাবে, তোমরা ব্লগটা কাটিয়ে দেখতে থাকো। ওইদিকে দেখো খাবার নিয়ে এসেছে, নিয়ে আসলাম, ছেলে ঘুমোচ্ছে আর ডাক বলা তাই জন্য। আর কি খাবার তোমরা, রুটি খাও, রুটি খাও না ভাত খাও? তো ওইদিকে দেখো নিয়ে এসেছে কত কিছু। তো এই প্লেটটা তোমাকে দিয়ে দিতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা নিয়েছি এক্সট্রা, যাতে নিচে টিচে ফেলো না তাই। তো তুমি খাবা না আমার সাথে একটু? না আমি রুটি খাবো, আমি বাংলা রুটি। ও এটা পুরো ভেজ থালি, চিকেন থালি খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, দাবা কাপ খেয়ে নাও, দেরি করো না, বাস কিন্তু 20 মিনিটের মধ্যে আমার এটা রিটার্ন করতে হবে। ঠিক আছে। তো দেখো এখানে রয়েছে ভাত, তার সঙ্গে দুটো পকোড়া, আলু ভাজা, ডাল, মিষ্টি, চিকেন, আর এখানে রয়েছে এটাকে যেন কি বলে কাবলি ছোলা। তো আজকে ডিনারটা কিন্তু বেশ দারুণ। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, আর সাথে রয়েছে লেবু, তো ঝটপট করে খেয়ে নিই। আর প্লেটটা আবার ফেরত দিতে হবে বললো, তো চলো বেশি টাইম ওয়েস্ট করবো না, খেয়ে নিই, তারপর তোমাদের রিভিউ দিচ্ছি কেমন খেতে। তো এদিকে দেখো, গাইস দেখো কত বড় বড় চিকেন, আজকে ভাত সাজানোটা দেখে একটু ভক্তি আসলো, রেস্টুরেন্টটা দেখলো ভক্তি আসলো, মানে টাকা দিও তোমরা কি ভাত মাত্র এত কিছু 20 টাকা, চুপ করো তুমি। তো এখান থেকেই আমাদের দুটো গোলাপ জামুন নেওয়া হচ্ছে, আর এখান থেকে আমাদের খাবারটা নেওয়া হয়েছিল। তো তারপর আর কি ঘুমিয়ে পড়েছিলাম, আর হঠাৎ করেই ভোরবেলা দাদা ভাই ডেকে দিল, বললো ওঠো আমাদের নামার প্রায় টাইম হয়ে গেছে। তো তখন যখন উঠেছিলাম তখন প্রায় 5:30 বাজে। তো তারপরে ঝটপট করে বাস থেকে নেমে গেলাম, আর ওদের সঙ্গে দেখা করার সময় পাইনি, খুব তাড়াহুড়ো করে নামতে হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, এখন গাড়ি 6:30, তো যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো বাবার উঠে পড়েছে ঘুম থেকে, আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো আজকের এই জার্নি ব্লগটা এখানে এন্ড করলাম, বাকিটা তোমরা পরে দেখতে পারবে।
তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা, লাভ ইউ অল গাইস।